হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের শিখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুল সম্পর্কে। কোন টুলের কী কাজ? যাই হোক, আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। তার আগে একটা কথা বলে রাখি, এমন কোনো জায়গা নাই যে গ্রাফিক ডিজাইন সেখানে কাজ করে নাই। সো প্রত্যেক জায়গায় গ্রাফিক ডিজাইনের কাজ রয়েছে। আপনারা যা কিছু দেখেন সব কিছু ডিজাইন, আর ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই ডিজাইন শিখতে হবে। তো যাই হোক, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে, তো আমরা প্রথমেই শুরু করি কোন টুলস দিয়ে কীরকম কাজ করা যায় এবং এর ব্যবহার কী। প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছি, সিলেকশন টুল, এটা আপনি কিবোর্ড থেকে ভিজাইপেও আনতে পারেন। দ্বিতীয় যে টুলসটি, এটা ডাইরেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট কি হচ্ছে এ। আপনি কিবোর্ড থেকে এসএফও এই শর্টকাট কি ব্যবহার করতে পারেন। তৃতীয় যে টুলস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস, এটা শর্টকাট কি হচ্ছে ওয়াই। আমরা কিবোর্ড থেকে ওয়াই চাপেও এই কীটা আনতে পারি। আর চতুর্থ যে টুলসটা দেখতে পাচ্ছি, এই টুলসটার নাম হচ্ছে ল্যাসো টুলস, অর্থাৎ কিবোর্ড থেকে কিউবাটন চাপলে ল্যাসো টুলস এসে যাবে। পঞ্চম যে টুলসটা দেখতে পাচ্ছি আমরা, এই টুলসটা, এটা হচ্ছে পেন টুল, এটা শর্টকাট কি হচ্ছে পি। ষষ্ঠত যে মানে যে টুলস দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে আপনার কার্ভেচার টুলস, অর্থাৎ শিফট প্লাস সাপ্লাই এটা আসবে। তেমন একটা কাজ লাগে না, তবুও দেখে রাখা ভালো। এই যে টুলসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টাইপ টুলস। আপনি এটা যে কোনো লেখার কাজে ইউজ করতে পারেন। এটা হচ্ছে টাইপ টুলস, এটা শর্টকাট কি হচ্ছে টি। আচ্ছা, এখন যে টুলসটা দেখতে পাচ্ছি, এটা আপনার লাইন স্টেটমেন্ট টুলস, লাইন সেগমেন্ট টুলস, সরি, লাইন সেগমেন্ট টুলস। এটা আপনি কিবোর্ড থেকে এটা আপনি শর্টকাট থেকে স্লাইসার বানাতে পারেন। এখন যে টুলসটি আমরা দেখতে পাচ্ছি, এই টুলস, এটা হচ্ছে রেক্টাঙ্গল টুল, এটা শর্টকাট কি এম। আপনি কিবোর্ড থেকে এম চাইলেও এটি ইউজ করতে পারেন। এখন যে টুলস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেন ব্রাশ টুলস, এটা শর্টকাট কি বি। এটা হচ্ছে পেন্সিল টুল, এটা হচ্ছে ইরেজার টুলস, রেজোলিউটেড টুলস। আপনি যখন কোনো রেক্টেঙ্গল বা যে কোনো কোনো ডিজাইনকে রোটেট করতে পারবেন চাইবেন, তখন এই টুলসটি ব্যবহার হয়। এটা হচ্ছে স্কল টুল, এটা শর্টকাট কি হচ্ছে এস। এইগুলোতে আমার সাধারণত কাজে লাগে না। আপনি যে মূল্যবান যে কটা টুলস আমি সেই কটাই শুধু দেখে দেই। আপনার এটা হচ্ছে গার্ডিয়ান টুলস, আপনি এটাতে যে কোনো রেক্টেঙ্গল অথবা ইলিপ্স টুলসকে গার্ডিয়ান দিতে পারবেন। এটা হচ্ছে আইড্রোপার টুলস, অর্থাৎ একটা সিলেক্ট করে আইড্রোপার দ্বারা একটি কালারে সিলেক্ট করলে সে কালারটি সিলেক্ট হয়ে যাবে। এটা ব্র্যান্ড টুল, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই টুলসগুলোর কাজ দেখাবো। তো আমরা মোটামুটি এখান থেকে বেশ কয়েকটা টুলস দেখতে পেলাম। এখন দেখব কোন টুলসের কী ব্যবহার। আমরা যে কোনো ডকুমেন্ট নিতে গেলে ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল প্লাস এন সেভ আনতে পারি। যাই হোক, আমরা ফাইল থেকে নিউ এখানে দেখতে পাচ্ছেন একটা কপমেন্ট চলে এসেছে। আপনি ইচ্ছে করলে যে কোনো সাইজের নিউ পেজ নিতে পারেন, সেটা হতে পারে এ4, সেটা হতে পারে
অথবা ইচ্ছা আর কি, কাস্টম আপনি ইচ্ছা করলে কাস্টম করে নিতে পারেন, যেহেতু আমরা প্রথম একটা এফোর দেই নি। প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট এফোর এখানে দেখাচ্ছে। আমরা যদি ইঞ্চিতে নিতে চাই তাহলে এখানে দেখতে পাবেন 8 ইঞ্চি, আমরা প্রিন্ট করতে শিখে যদি আমরা এই পেজটাকে প্রিন্ট করি তাহলে আমাকে নিতে হবে সেম ওয়েকে হাই 300 PPI। যদি আমরা এটাকে প্রিন্ট কাজে ব্যবহার করি তাহলে এটাকে দিতে হবে, আর যদি প্রিন্ট কাজে ব্যবহার না করি তাহলে আরজিপি ইউজ করতে হবে, আরজিপি প্লাস 72 PPI। আমরা যেহেতু প্রিন্ট করবো বা প্রিন্টার কাজ ইউজ করবো সেটা আমরা সেম ওয়েকে ইউজ করতে পারি, আর বাকি কিছু টাস্ক করার প্রয়োজন নেই, মোটামুটি এখান থেকে ওকে দিতে পারি। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা একটা নিউ পেজ ওপেন হয়েছে, আমরা টুলসের ব্যবহার একটু করে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিই, অর্থাৎ শর্টকাট কি এম, এখানে আমরা যতটুকু একটা রেক্ট্যাঙ্গল নিতে চাই লেফট বাটন ইউজ করবো, যতটুকু ইচ্ছে নেওয়া সাইডলে আমাদের রেক্ট্যাঙ্গল আসে গেছে। তার আগে এটুকু বলে রাখা উচিত এটা আপনার ফিল, আর নিচে যেটা এটা হচ্ছে স্ট্রোক, যেটা এই বৃত্ত মানে এই বৃত্ত দেখতে পাচ্ছি এটা হলো স্ট্রোক। আমরা মূলত স্ট্রোক তেমন এটা ব্যবহার করি না, সো স্ট্রোকটা বন্ধ করে নেব, স্ট্রোকে ক্লিক করার পর এখানে নান করে নেব, স্ট্রোকটা যেহেতু নান আছে এখন আমরা ফিলটাকে অ্যাক্টিভ করে নেব। আচ্ছা আমরা রেক্ট্যাঙ্গল টুলসের ব্যবহার দেখি, আমি এটাকে সিলেক্ট করবো, অর্থাৎ টোটালি যখন সিলেক্ট করবো তখন এটা ক্লিক করবো, অর্থাৎ ডিরেকশন অর্থাৎ সিলেকশন টুলস, এটাতে এই বৃত্ত যে কোনো ক্লিক করলে এই পুরোটাই সিলেক্ট হবে, অর্থাৎ আমরা এটাকে এদিক ওদিক নিয়ে যেতে পারবো। আচ্ছা আমরা এটাকে কালার করি একটু, কালার করলে বুঝলে সহজ হবে। আচ্ছা এটা হচ্ছে না সিলেকশন টুলস, অর্থাৎ এটা যে কোনো জায়গায় ধরে টানলে আমার পুরো বৃত্তটা যাওয়া আসা করতেছে, সো এটা সিলেকশন টুলের কাছে। এখন দেখবো ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন শর্টকাট হচ্ছে এ, এই ডিরেক্ট সিলেকশন হচ্ছে আমরা যে যেখানে ক্লিক করবো শুধু সেখানেই কাজ হবে, যেমন আমরা যদি এই মাথায় ক্লিক করি ড্রাগ করি শুধু এটুকুই যাবে, সরি যদি যদি এটুকু সিলেক্ট করি এবং অ্যারো কি আপ অ্যারো কি চাপি তাহলে আমাদের জিনিসটা বাড়তেছে, অর্থাৎ 3D ম্যাজিক টুলস, এটা হচ্ছে ম্যাজিক টুল, এটা ইউজ আমি পরে দেখাবো। তারপর পেন টুলস, পেন টুল আছে পি, যে কোনো জিনিস আঁকতে গেলে পেন টুল ইউজ করতে হয়, যেমন পেন টুলে ক্লিক করার পর পেন টুল ইউজ করার সময় সবসময় ফিলটাকে নান রেখে স্ট্রোক নিয়ে কাজ করবো। আচ্ছা স্ট্রোক স্ট্রোক এখানে দেখতে পাচ্ছি আমরা স্ট্রোক, পেন্টুল এই যে পেন্টুল নিলাম, নিয়ে
স্ট্রাকচার নিলাম, নিয়ে আমাদেরকে এডিট টাইপ যেখান থেকে কাজ শুরু করবো সেখানে ফেলে জাস্ট একটা ক্লিক করবো বাটনে। আমি যদি পেন্টুরের কাজ শেষ করতে চাই সেক্ষেত্রে যে বিন্দু থেকে শুরু করেছে ওইগুলোতে পেন্টুর নিয়ে গেলে একটা গোল লাগবে, এই গোল বৃত্ত দেখা গেলে বুঝবেন যে পেন্টুর কাজটি সম্পূর্ণ হবে। এখানে চাপ দিলে একটু সুরে চাপ দিই, দেখেন গোল দাগ দেখা যাচ্ছে না, এই বিন্দু থেকে গোল লাগবে। নিচেগুলো পেন টুল দেয় ইচ্ছে মতো লাগাতে পারবেন, জাস্ট একটা ক্লিক দেবেন। যদি আপনার রাউন্ড প্রয়োজন হয় তাহলে একটা ক্লিক দিলেন, যতটুকু রাউন্ড প্রয়োজন হয়। আর একটা লেফট বাটনে ক্লিক করে ছাড়ে দেওয়া যাবে না, মাউসটারে ড্র্যাগ করবেন, আগে ছাড়ে দেওয়া যাবে না, কোনো ক্রমেই ছাড়ে দেওয়া যাবে না। দেখেন আমার জিনিসটা বাঁকা হয়ে যাচ্ছে, বৃত্ত করা হচ্ছে, আমার যতটুকু বৃত্ত করা বলুন ততটুকু বৃত্ত করে ছেড়ে দেবো। আর এই যে এক্সট্রা অবজেক্ট দেখা যাচ্ছে, এই যে এক্সট্রা অবজেক্ট এটা ভিউ করে দিতে হলে আপনাকে এই বিন্দুতে ক্লিক করতে হবে, ব্যাস এক্সট্রা অবজেক্ট চলে গেল যতটুকু প্রয়োজন। যে কোনো জিনিসকে ড্র্যাগ করতে গেলে বা সিলেক্ট করতে গেলে আর একটা এক কাজ করতে চাইলে আমরা এটাকে সিলেকশন করে নেব। আপনার এই কালার অপশন যদি না আসে বা আপনার না দেখতে পান তাহলে সমস্যা নেই, লটারি কোনো ভয় পাবেন না। উইন্ডোজতে গিয়ে আপনি কালার অপশন এখানে সেভ না দিলে কালার অপশনটা চলে আসবে। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্তই সমাপ্ত করলাম। আর এখানে যে টুলস কথা আমি বলে দিলাম আপনারা নিজেরা ট্রাই করেন, এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনি নিজে আর কি টিউটোরিয়াল দেখতে পারেন, সেখান থেকে আপনি নেক্সট টুলগুলো সম্পর্কে জানতে পারবেন। তবে আরেকটি কথা না বলে রাখ, আমার এই ভিডিও দেখে যদি আপনি ভালো লেগে থাকে আপনার তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যজনকে এই গ্রাফিক ডিজাইন শেখার আর জন্য সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।